হে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে ক্যাপকাট টেমপ্লেট ভিডিও কিভাবে বানাবেন, কিভাবে আপলোড করবেন টিকটকে। সো আমরা অনেকে আছি টিকটক থেকে টেমপ্লেট দিয়ে ভিডিও বানাই থাকি। সো এই টেমপ্লেটগুলো কিন্তু অন্যদের টেমপ্লেট আমরা ইউজ করে থাকি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা নিজে কিভাবে টেমপ্লেট ভিডিও ক্রিয়েট করবেন। সেম এভাবে অন্যদের টেমপ্লেট ইউজ করতে হয়, আপনারা নিজে টেমপ্লেট ভিডিও ক্রিয়েট করে আপনারা পোস্ট করতে পারবেন টিকটকে। আপনার টেমপ্লেট অন্যরা ইউজ করবে, হাজার হাজার মানুষেরা ইউজ করবে, সেলিব্রিটি হইতে শুরু করে সবাই ইউজ করবে, আপনি যদি ভালো টেমপ্লেট বানিয়ে থাকলে। ওকে, সো আমাদের এই ক্যাপকাট ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য আমাদের কী কী প্রয়োজন হবে? আমাদের ফার্স্ট অফ অল ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশন শুধু থাকলেও হবে না, এরকম সাইটে অপশন আপনাদের থাকতে হবে। নিচে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এডিট টেমপ্লেট ইনবক্স মি, এরকম সাইটটা অপশন দেখতে পাচ্ছেন। সো এই অপশনগুলো যদি আপনার ফোনে শো না করলে কী করবেন আপনাদেরকে আমি এটাও দেখা দিচ্ছি, সমস্যা নাই। সো এখান থেকে আমরা প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর ক্যাপকাট লিখে সার্চ করবো, এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন তো এখান থেকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ইনস্টল করতেছি, এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। ওকে, ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। ওকে, তারপর দেখতেছি টেমপ্লেটগুলো চলে এসেছে কি না। দেখতে পাচ্ছেন আমারও টেমপ্লেটগুলো শো করতেছে না। আপনারা যদি একই সমস্যা হলে আপনারা কী করবেন, আপনাদেরকে দেখে এই টেমপ্লেটগুলো নিচে শো করতেছে না। সো এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে এই অ্যাপটি ডিলিট করে দিতে হবে ক্লিয়ারভাবে। ওকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপটি ডিলিট করে দিতেছি। তারপর এখান থেকে আমার ফোনে ফাইলে ঢুকতেছি, ফাইলে এখানে ঢুকতেছি। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আমার অ্যাপটা এই টেমপ্লেট শো করে না, কাজ করে না। সেই জন্য আমার আগে থেকে একটা অ্যাপ ডাউনলোড করা আছে, এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন অ্যাপ। অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে। সো অ্যাপটি কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলবো আপনাদেরকে। সো এখান থেকে অ্যাপটি আমি এখান থেকে ইনস্টল করতেছি, ওপেনে ক্লিক করলাম। ওকে, তারপর এখান থেকে অ্যালাউ চাইলে আপনার ফোনে অ্যালাউ দিয়ে দেবেন, এখান থেকে অ্যাপের অ্যালাউটা দিয়ে দেবেন। সো এখান থেকে আমি নতুনভাবে অ্যালাউ দিয়ে দিতেছি, তারপর এখান থেকে ক্লিক করতেছি। আপনারা নিজে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটগুলো চলে এসেছে, এডিট টেমপ্লেট ইনবক্স মি সাইটটা অপশন চলে এসেছে। সো এখান থেকে আমি টেমপ্লেটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন টেমপ্লেটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার টেমপ্লেট আছে, এখান থেকে আপনারা চাইলে আপনারা টেমপ্লেট ভিডিওগুলো ইউজ করতে পারবেন। সো এখান থেকে আপনারা সার্চ করতে পারবেন, উপরে সার্চ বক্স আছে, সার্চ করে আপনারা কোন গান দিয়ে টেমপ্লেট ভিডিও বানাইতেছেন এখানে সার্চ করে টেমপ্লেট ভিডিও আনতে পারবেন। দেখতে পাচ্ছ অনেক ক্যাটাগরি টেমপ্লেট ভিডিওগুলো আছে, এটা কিন্তু অন্যরা টেমপ্লেট ভিডিওগুলো পোস্ট করছে ক্যাপকাটে। ওকে, সো এখন দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে নিজে টেমপ্লেট ভিডিও বানাবেন। বানানোর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে মি অপশনের মধ্যে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে সাইন ইন করতে হবে আমাদের। সো এখান থেকে টিকটক দিয়ে চাইলে পারবেন, এখান থেকে জিমেল দিয়ে পারবেন, ফেসবুক দিয়ে পারবেন। সো আমি এখন একটা দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি এখান থেকে আমি। ওকে, আমি ফেসবুক দিয়ে করতেছি, ফেসবুকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ ওয়াইট করবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চালিয়ে যান এই অপশনটার মধ্যে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে এখান থেকে আপনারা বার্থডে সিলেক্ট করবেন, আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন এখান থেকে। সো এখান থেকে আমি জন্ম তারিখটা সিলেক্ট করতেছি। আমি এখান থেকে অ্যাকাউন্টটা আমি থেকে আগে থেকে বানিয়ে নিয়েছি, আমার টেমপ্লেট অপশন অলরেডি আছে, আমি টেমপ্লেট পোস্ট করতে পারি আগে থেকে, আমি টেমপ্লেট প্রোগ্রামে জয়েন হয়েছি। সো আপনাদেরকে আমি নতুনভাবে দেখাইতেছি আপনাদের বোঝার জন্য। এখান থেকে আমি তারিখটি সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়াইট করবেন, ওয়াইট করার পর দেখবেন সাইন ইন সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ওকে, আরেকটা অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের ফোনে আসবে না, এটা কিওটোর প্রোগ্রামে জয়েন হওয়ার পর আসবে। সো এখান থেকে আমি কিওটোর প্রোগ্রামে আগে থেকে জয়েন হওয়া আছে, এই অপশনটা চলে এসেছে দেখতে পাচ্ছেন, কংগ্রেচুলেশন ইউর হ্যাভ অলরেডি আছে এটা বলতেছে। সো এখান থেকে আমি এটা বাদ দিতেছি, তারপর এই অপশনটার মধ্যে ক্লিক করলাম। ওকে, তারপর আমাদের কী করতে হবে, আমাদের ক্যাপকাট টেমপ্লেট কিওটোর প্রোগ্রামে জয়েন হতে হবে। জয়েন হওয়ার জন্য আপনারা কী করবেন, এখান থেকে টেমপ্লেটে অপশনের মধ্যে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে উপরে কিছু ব্যানার শো করতে আপনার হয়তো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছু পিকচার শো করতেছে উপরে, এখান থেকে লেখার পিকচার। সো এই পিকচারের মধ্যে একটা অপশন থাকবে, ক্যাপকাট টেমপ্লেট কিওটোর প্রোগ্রাম অ্যাপ্লাই অ্যাপ্লাই, এরকম একটা অপশন থাকবে, এরকম একটা ব্যানার থাকবে। সো এই ব্যানারটা আমার এই ফোনে শো করতেছে না, এই জন্য যে আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি এই জন্য শো করতেছে না। সো আপনাদের কাছে যদি অ্যাপ্লাই করার অপশনটা শো করলে অ্যাপ্লাই করার অপশনটার উপর ক্লিক করবেন, আর না করলেও সমস্যা নাই। অ্যাপ্লাই করার অপশন না থাকলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কটা আমি অনেক কষ্ট করে নিছি অফিসিয়াল সাইট থেকে নিছি ক্যাপকার্টের। সো লিঙ্কটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের কাছে। আমাদের এই পেজটা পূর্ণ করতে হবে, পূর্ণ করার জন্য প্রথমে দেখতে পাচ্ছি ইমেল, আপনাদের কোনো একটা ইমেল আইডি দিয়ে দেবেন এখান থেকে। তারপর এখান থেকে আপনার বয়স আঠারোর উপরে নাকি জিজ্ঞাসা করতেছে, তারপর এখান থেকে ইয়েস করে দিবেন।
তারপর এখান থেকে নিচেটা নো করে দিবেন। আপনারা যেহেতু বাংলাদেশি এজন্য এখান থেকে নো করে দিবেন। তারপর একটু নিচের দিকে নামবেন। ওকে, উপরে দেখতে পাচ্ছেন আপনার নামটা বসাইতে বলতেছে, এখানে নামটা বসাই দিবেন। আমার নামটা মিজান এখানে বসাই দিছি। সো আপনারা আপনার নামটা বসাই দিবেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপকাট আইডি নাম্বারটা দিতে বলতেছে। ক্যাপকাট আইডি নাম্বারটা কোথায় পাবেন আপনাদেরকে, ক্যাপকাট আইডিতে ঢুকবেন, মিতে ক্লিক করবেন, তারপর এই আইডি নাম্বারটা, এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কপি করি এখানে বসাবেন। সো আমি এখানে অলরেডি বসাই দিয়েছি, আমি এই পেজটা আগে থেকে পূর্ণ করেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে দেন, তারপর এখান থেকে নিচে চাইতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ওকে দেন, একটু নিচে নামার পর এখানে চাইতেছে হোয়াট ইজ ইউর ডিসকর্ড আইডি। সো ডিসকর্ড আইডি আপনাদেরকে থাকলে এখান থেকে কপি করে দিয়ে দেবেন, না থাকলে আপনারা ডিসকর্ড আইডি ক্রিয়েট করে নেবেন, না থাকলে করেন, একদম সহজ। সো এখান থেকে আমি আমার ডিসকর্ড আইডিটা ঢুকতেছি। সো আইডিটা কীভাবে কপি করবেন আপনাদেরকে আমি দেখাই। কপি করার জন্য আমি আইডির মধ্যে ঢুকতেছি, অ্যাপটির মধ্যে ঢুকতেছি। ওকে দেন, এখান থেকে আমি কাউকে হাই পাঠাইতেছি। হাই পাঠার পর এখান থেকে যেখানে পাঠাইছি এখানে আইডিটার উপর ক্লিক করে এখান থেকে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি আইডি, কপি আইডিতে ক্লিক করার পরে এই আইডিটা কপি করবেন। এখান থেকে কপি আইডিতে ক্লিক করবেন। সো এখান থেকে ব্যাক আসবো, ব্যাক আসার পর এখানে বসাই দেবেন আপনারা। দেন বসানোর পর একটু নিচের দিকে নামবেন। নামার পর এটা অপশনাল, নিচেরটা বাদ দিবেন, এটা বাদ দিয়ে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভিডিও চাইতেছে। এখান থেকে আপনি ক্যাপকাট দিয়ে কোনো একটা ভিডিও এডিট করবেন, ভালো করে এডিট করে টিকটক আইডিতে আপলোড করবেন। আপলোড করার পরে এই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর একটু নিচের দিকে নামার পরে আরেকটা চাইতেছে, এখান থেকে স্ক্রিনশট চাইতেছে। এখান থেকে আপনি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার সময় একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা এখানে আপনারা দিয়ে দেবেন। ওকে, একটু নিচে নামার পর এখান থেকে আপনাদেরকে চাইতেছে আপনার টিকটক প্রোফাইলের লিঙ্ক চাইতেছে, আপনার লিঙ্কটা দিয়ে দেবেন, লিঙ্কটা কপি করে দিয়ে দেবেন। তারপরে এটা লাস্টের যেটা আছে এটা অপশনাল, এটা কিছু করতে হবে না। ওকে, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুদিন বা তিন দিন পরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে আপনাদের ক্যাপকাটে দেখবেন টেম্পলেট আপলোড করার অপশনটা চলে আসবে। সো কীরকম আসবে আপনাদেরকে আমি দেখাই। তো এখান থেকে আমি কোনো একটা ভিডিও এডিট করতেছি, এডিট করার পরে এখান থেকে উপরে সেভ অপশনে ক্লিক করতেছি। সেভ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন চলে এসেছে। আগে শুধু টিকটকে শেয়ার করার অপশনটা ছিল, এখন আরেকটা অপশন চলে এসেছে, এখান থেকে টেম্পলেট পোস্ট করার অপশনটা চলে এসেছে। সো এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে টেম্পলেটটা টিকটকে পোস্ট করতে পারবেন। সো আজকের ভিডিওটা এতটুকু ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।